ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সোশিওলজি জেনারেল সিসি বা জি ই ফোর পেপারে শেষ মুহুর্তে গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দেবো এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহুর্তে দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে পাঁচ এবং পনেরোর জন্য যে কোশ্চেনগুলি এসে থাকে সেই কোশ্চেনগুলি তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে চলো বেশি দেরি করবো না প্রথমেই আমরা দেখে নেবো সোশিওলজি জেনারেলে সিসি বা জিই ফোর পেপারে জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে স্তর বিন্যাসী নমুনা চয়ন কী পরবর্তী কোশ্চেন সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি এর সাথে যে কোশ্চেনটি দেখে যাবে সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয় পরবর্তী কোশ্চেন সামাজিক গবেষণা তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি পরবর্তী কোশ্চেন কোন পরিস্থিতিতে অনুসন্ধানমূলক গবেষণা পদ্ধ পদ্ধতি ব্যবহার করা হয় এর সাথে যে কোশ্চেনটি দেখে যাবে মুখোমুখি সাক্ষাৎকারে কি কি কৌশল ব্যবহার করবে পরবর্তী কোশ্চেন বর্ণনামূলক গবেষণা কি ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝো পরবর্তী কোশ্চেন সমগ্র ও নমুনার মধ্যে পার্থক্য কি ধারণা ও চলক বলতে কি বোঝো পরবর্তী কোশ্চেন সামাজিক গবেষণায় ব্যাখ্যা পদ্ধতি বলতে কী বোঝো গুণবাচক গবেষণার গুরুত্ব কি এই কোশ্চেনগুলি তোমরা ফাইভ মার্কসের জন্য দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে ফাইভ মার্কসের শনগুলি কমন পেয়ে যাবে এবারে তোমরা দেখে নাও পনেরো মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো ব্যাখ্যামূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী কোশ্চেন উদাহরণ সহ সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো পরবর্তী কোশ্চেন সামাজিক গবেষণার এথোনোগ্রাফিক পদ্ধতি সম্বন্ধে একটি সমালোচনামূলক টিকা লেখো পরবর্তী কোশ্চেন সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো লাস্ট কোশ্চেন তোমরা দেখে নাও প্রকল্প কাকে বলে প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহুর্তে দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন ফাইভ ও পনেরোর জন্য কমন পেয়ে যাবে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ